তো হিন্দু এই লোক নকুল কুমার বিশ্বাস লোকটা হিন্দু কিন্তু লেখছে কি দেখছেন হ্যাঁ আমি দোয়া করছি আল্লাহ জানো আমরাও দোয়া করছি আল্লাহ লোকটারে হেদায়াত দান করেন বলেন আমিন কি সুন্দর লিখেছে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ তারা ছাপায় আসমানি গ্রন্থ তারা ছাপায় আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কোরআন কি পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার মতো কিতাব না আমরা কোরআনের মাহফিলে এসেছি কোরআন এটি কার কিতাব আস্তে বলবেন না সবাই গলার আওয়াজ উঁচা করে বলেন কোরআন এই কিতাবটা কার আল্লাহ দেখুন আমরা অনেকে বই পড়ি বই পড়ার অভ্যাস আমাদের অনেকের আছে না আছে মনে করুন এখানে কয়েকটা বই রাখা আছে একটা বইয়ের নাম নামাজের গুরুত্ব তাহলে বইয়ের কাভার পেজে যখন এই নাম দেখবেন মানুষ অটোমেটিক বুঝে যাবে যে এই বইটা নামাজ নিয়ে লেখা হয়েছে যখন রোজার গুরুত্ব এই শিরোনামে এই টাইটেলে কোনো বই লেখা হবে মানুষ কাভার পেজে এই নাম পড়েই বুঝে ফেলবে রোজা নিয়ে লেখা হয়েছে এই কিতাব যদি যাকাতের বিধিবিধান এই শিরোনামে এই টাইটেলে কোনো কিতাব লেখা হয় মানুষ এই বইটা হাতে নিয়েই টের পাবে এটা যাকাত সম্পর্কে লেখা কোনো বই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করছি কোরআনের উপরে লেখা আছে দেখবেন কোরআন অথবা আল কোরআনুল করিম এই যে কোরআনের উপরে লেখা কোরআন বা আমরা সবাই জানি এই কিতাবের নাম কোরআন এখন এই কিতাবের উপরে নাম লেখা কোরআন কিন্তু অথবা আমরা নামটা জানি কোরআন এখন কোরআন এই নামটা জানার পরে আপনাদের কি মনে হয় যে এই কোরআনের ভেতরে আসলে কোন বিষয় নিয়ে আলোচনা কারণ প্রত্যেকটি জিনিসের তো নামকরণের একটা কারণ আছে না নাই কোরআনকে কেন কোরআন বলা হয় কোরআনকে কোরআন বলা হয় দুইটা কারণে আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে সবাই বলেন কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে দুইটা কারণে নাম্বার ওয়ান এক নম্বর হল কোরআন শব্দটি করউন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে যার অর্থ হল মাকরুউন অর্থাৎ পঠিত কোরআনকে কি জন্য কোরআন বলা হয় জানেন কারণ হল কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড কোরআন হচ্ছে এই দুনিয়ার একমাত্র কিতাব যা দুনিয়াতে সবচেয়ে বেশি পড়া হয় অর্থাৎ দিবানিশি ২৪ ঘন্টা অনবরত পৃথিবীতে কোরআনের তেলাওয়াত হয় সুবহানাল্লাহ পড়েন এখন বিজ্ঞানের যুগ মানুষ বাস্তব ভিত্তিক কথা শুনতে চায় কোরআন কিভাবে ২৪ ঘন্টা তেলাওয়াত হয় আজকের বিজ্ঞানও তা প্রমাণ করে দিয়েছে মহাকাশ এবং জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা রয়েছে যেমন বাংলাদেশে এখন সন্ধ্যা ৬:৩০ বাজে আপনারা বলেন তো পৃথিবীর সব জায়গায় কি এখন সন্ধ্যা ৬:৩০ বাজে লন্ডনে এখন দুপুর ১২:৩০ আমেরিকা এখন সকাল ৮:৩০ সৌদি আরবে এখন বিকাল ৩:৩০ এখন অস্ট্রেলিয়াতে এক সময় ইউরোপের দেশগুলোতে এক সময় পশ্চিমের দেশগুলোতে এক সময় এই যে এক এক দেশে এক এক সময় সময়ের ভিন্নতা থাকার কারণে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন এই সময়ের ভিন্নতা থাকায় পৃথিবীতে ২৪টি ঘন্টায় দুনিয়ার কোনো না কোনো কোনায় কানায় কোনো না কোনো জায়গায় ২৪ ঘন্টায় ঘুরে ফিরে আজান হয় সুবহানাল্লাহ কিতা বাড়ির দিয়া হইতে হইতানি আপনারা আমার মাত বুঝা যাননি মাত বুঝলে মাতবো আপনারা রেসপন্স করবা তো পৃথিবীতে যদি ২৪ ঘন্টায় আজান হয় যেমন আমরা এখন আলোচনা শুনতেছি এখন কোনো দেশে ফজরের আজান হচ্ছে কোনো দেশে এখন জোহরের আজান সৌদি আরবে এখন
আসরের আজান কিছুক্ষণ আগে হয়েছে, কোন দেশে এখন মাগরিবের আজান হয়েছে, কোন দেশে এখন এশার আজান হচ্ছে। এই যে আমাদের পার্শ্ববর্তী ভারতে এখন মাগরিবের আজান হচ্ছে, তাই না? 30 মিনিটের ব্যবধান আছে না নাই? আছে। তো এই যে সময়ের ভিন্নতা থাকায় বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে 24 ঘন্টাই পৃথিবীতে কোথাও না কোথাও আজান হচ্ছে। এখন আজান হলে মুসলমানরা কি আদায় করে? আরেকটু জোরে বলেন, নামাজ। আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি আমরা বুখারী শরীফ থেকে তেলাওয়াত করি? আমরা কোন কিতাব থেকে তেলাওয়াত করি? হাদিস ও ওয়াহি, কোরআন ও ওয়াহি, দুটাই ওয়াহি। কিন্তু একটা হচ্ছে ওয়াহিয়ে মাতলু, আরেকটা হচ্ছে ওয়াহিয়ে গাইরে মাতলু। কোরআনকে বলা হয় ওয়াহিয়ে মাতলু কারণ এটা নামাজের ভেতরে তিলাওয়াত হয়, আর হাদিস এটাও ওয়াহি, এটা ওয়াহিয়ে গাইরে মাতলু কারণ এটা নামাজের ভেতরে তিলাওয়াত হয় না। তাহলে আমরা নামাজে দাঁড়িয়ে কোন কিতাব তেলাওয়াত করি? কোরআন। আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার অনেক নাম রয়েছে, তার মধ্যে এই সূরার একটা নাম হচ্ছে সূরাতু আস-সালাহ। নবীজি বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ব্যতীত তো নামাজ আদায় হবে না। তাহলে আমরা নামাজে দাঁড়িয়ে কোরআন থেকে তেলাওয়াত করি, তার মানে হলো কোরআন হচ্ছে দুনিয়ার একমাত্র কিতাব। আপনি যখন ঘুমিয়ে থাকেন, আপনি যখন খেলার মাঠে থাকেন, আপনি যখন মাহফিলে থাকেন, মঞ্চে থাকেন, তখনও দুনিয়াতে আল্লাহর কিছু বান্দা কোরআন পড়ে। নাকি ভুল বললাম? কারণ 24 ঘন্টা আজান হয়, আজান হলে মানুষ নামাজে দাঁড়ায়, আর নামাজে কোন বই থেকে তেলাওয়াত হয়? কোরআন থেকে। তার মানে হলো কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। কোরআন হচ্ছে দুনিয়ার একমাত্র কিতাব যা দিবানিশি 24 ঘন্টা অনবরত তেলাওয়াত হয়। আল্লাহ আকবার। তাহলে কোরআনকে কোরআন বলা হয় দুইটা কারণে। এক নম্বর কারণ জানলাম, কোরআন হলো দুনিয়ার সর্বাধিক পঠিত কিতাব। দুনিয়াতে কোরআন যত পড়া হয় অন্য কোনো কিতাব অত বেশি পড়া হয় না। এমনকি এই পৃথিবীতে ছাপাখানায় কোরআন যত বেশি ছাপা হয়েছে দুনিয়াতে অন্য কোনো কিতাব আর এত পরিমাণ ছাপা হয় নাই। এমনকি আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীতে কোরআনের যত হাফেজ আছে অন্য কোনো বইয়ের এত হাফেজ আছে নাকি? কথা কন না কেন, আছে নাই? এই পৃথিবীতে কোটি কোটি হাফেজে কোরআন আছে, আমার বাংলাদেশেও আছে লক্ষ লক্ষ। আপনারা যদি আপনাদের দক্ষিণ সুরমা উপজেলায় হিসাব করেন, দক্ষিণ সুরমা বাদ দেন, এই ধরাধরপুর এবং তার আশেপাশের আবাসিক এলাকা, এই এই যে এলাকা, এই আবাসিক এলাকার আশেপাশে যদি আপনারা একটু সার্চ করেন দেখবেন এই আশেপাশেই এলাকাগুলোতে শত শত হাফেজে কোরআন আছে। পৃথিবীতে বলেন তো কোরআনের মতো অন্য কোনো বইয়ের এত হাফেজ পাওয়া যাবে? এজন্য আল্লাহর কিংবা কোরআন, কোরআনের আন্দোলনকে পৃথিবীতে থামিয়ে দেওয়া যাবে না। কারণ আপনি যদি পৃথিবীর সমস্ত কোরআনকে এক জায়গায় করে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে ফেলেন, আর আপনি যদি হাততালি দেন, হেসে হেসে বলেন কোরআন শেষ, আপনি না হয় কোরআনের সব কপি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছেন, কিন্তু আমার হাফেজদের সিনার ভেতরে যে কোরআন আছে, ওই কোরআনটা হাফেজদের সিনার ভেতরে থাকার কারণে যতদিন পর্যন্ত এই সমাজে, এই দেশে, এই পৃথিবীতে হাফেজে কোরআন বেঁচে থাকবে, কোরআনের কপি পুড়াইয়াও কোরআনকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করা যাবে না। ওই জন্য তো হিন্দু এই লোক নকুল কুমার বিশ্বাস, লোকটা হিন্দু কিন্তু লেখছে কি দেখছেন? হ্যাঁ, আমি দোয়া করছি আল্লাহ, যেন আমরাও দোয়া করছি আল্লাহ লোকটারে হেদায়াত দান করেন, বলেন আমিন। কি সুন্দর লিখেছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন কি পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার মতো কিতাব? তাহলে কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে? এক নাম্বার, কোরআন দুনিয়ার সর্বাধিক পঠিত কিতাব। নাম্বার টু, দুই নাম্বার, কোরআন শব্দটি কর্ণন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে।
যার অর্থ হলো মাকরুনুন মানে হলো মিলিত সংযুক্ত আপনারা কোরআন পড়লে দেখবেন এত মজা লাগে কোরআনের এক আয়াতের সাথে আরেক আয়াতের ছন্দের মিল আছে না নাই দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম গোটা কোরআনকে ছন্দময় করে গোটা কোরআনকে ছন্দের এক অসাধারণ মিল সাধন করে যিনি নাজিল করেছেন তিনি কি কোরআন হলো এমন এক কিতাব আপনি যখন কোরআন খুলে কোরআন পড়া শুরু করবেন আপনি দেখবেন ছন্দের এক অসাধারণ মিল রয়েছে এরকম ছন্দময় কিতাব দুনিয়াতে আর একটাও পাবেন না যে কোনো সূরা থেকে আপনি তেলাওয়াত শুরু করবেন দেখবেন ছন্দের এক অসাধারণ মিল আছে দেখেন কয়েকটা সূরা আমরা তেলাওয়াত করি সবাই একটু জোরে সুরে বলেন তো কোরআনে কারীমের সবচাইতে ছোট সূরার নাম কি সূরাতুল কাউসার সবাই বলেন সূরাতুল এই সূরাটা তেলাওয়াত করে দেখেন এত সুন্দর কি চমৎকার ছন্দমিল কোরআন পড়লে লাভ না লস আরো জোরে বলেন লাভ না লস কোরআন তেলাওয়াত করলে সওয়াব না গুনাহ তাইলে আসুন সবাই আমরা একটু সওয়াব হাসিল করি পড়েন আমার সাথে ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার দেখো কাছেন ছন্দমিল আছে নি আপনারা একটু জুড়ে হইবা এখন ইন্না আতাইনাকাল না জোর তো হয়েছে না ইন্না আতাইনাকাল আমি বুঝলাম না শাহজল আলোর দেশের মানুষ আমরা এই দেশের মানুষর এই এলাকার মানুষের গলার আওয়াজ এত নিশা হইল কিলা আরে আমরার পূর্বপুরুষ তো শাহজল আল রহমতুল্লাহ আলাই যার একটা হুঙ্কারে গৌর গোবিন্দর প্রাসাদ শুদ্ধা তার ক্ষমতা শুদ্ধা ধস্যা গেছে এর বাদেও নিয়ে গলার আওয়াজ বাড়য় না হ্যাঁ কোন কথা কোয়াদ আসলাম জানি ইন্না আতাইনাকাল আর একটু জোরে কইবা ফাসাল্লি লিরব্বিকা ইন্না শানিআকা হুয়াল কিতা ছন্দমিল আছে নেই আতুন না কানে সব আয়াত শেষে র সাকিন হয়ে গেছে ঠিক না নেই যে কোনো সূরা ফরকা কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান কিতা মিল আছে নেই বাদরটা ফরকা কুল আউযু বিরব্বিল من شر ما ومن شر غاسق إذا ومن شر النفاثات في ال ومن شر حاسد إذا بعض التفر لو قل أعوذ برب ملك إله من شر الوسواس الذي يوسوس في صدور من الجنة وان صبا يترسل قال أس 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 ঠিক আছে নি যে কোন সূরা পড়বেন দেখবেন অসাধারণ মিল আমাদের পছন্দের সূরা সূরাতুর রহমান সূরা রহমান পড়লে আরো ভালো লাগবে পড়েন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান সুবহানাল্লাহ দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম এভাবেই আল্লাহ তাআলা গোটা কোরআনকে ছন্দের এক অসাধারণ মিল সাধন করে যিনি নাজিল করেছেন আওয়াজ করে বলেন তিনি কে তাহলে কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে মনতাক বলি না খাইয়া ফেলে দিবা এক নাম্বার কিতা কইছি কোরআনকে কোরআন বলা হয় এক নাম্বার কারণ কিতা কইছিলাম কার মনে আছে শেষ গেছে কি কোরআন হইছে দুনিয়ার সর্বাধিক পঠিত কিতাব সবচেয়ে বেশি দুনিয়ায় ছড়া হয় কোন কিতাব ওতার নাম নি ওয়াজ হ্যাঁ বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ হয় মাহফিল হয় বাড়ির কে মানুষ আর কোনটা মনে রাখতে পারে না 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 ইতা হইতো নাই আমি যত সময় মাতমু মুলাখাস সামারি লইয়া বাড়ির যাওয়া লাগবে কিতা রাজি আছেন নি না আমার কথা কষ্ট পাইলিছেন তাইলে মুখস্থ করা লাগবো এক নম্বর পয়েন্ট কিতা কইছিলাম কোরআন রে কোরআন হয় কারণ দুনিয়ার সবচেয়ে বেশি ফরা হয় যে কিতাব ই কিতাবর নাম দুই নম্বরে কোরআন রে কোরআন হয় কারণ কোরআন হইছে এমন এক কিতাব কোরআনর স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত গোটা গোটা কোরআন ফললে দেখবা এ হায়াতর লগে আরে হায়াতর সুন্দর মিল আছে না নাই মনে থাকবো নি না খাইলিবা এই ভয় নবাই দিছাও তাহলে কোরআন হচ্ছে কোরআনের মূল নাম আসল নাম এটা ছাড়াও কোরআনুল করিমের সিফাতি অনেক নাম আছে গুণবাচক অনেক নাম
আছে, কেউ কেউ বলেছেন 70টা, কেউ কেউ বলেছেন 80টা, কেউ বলেছেন 90টা, কোন কোন মুফাসসির বলেছেন 99টা। তাহলে আমরা বলতে পারি সকল ইখতিলাফগুলোকে সমন্বয় করে বলতে পারি কোরআনুল কারীমের প্রায় শতাধিকের কাছাকাছি নাম আছে। আপনারা হয়তো ফারুন হুজুরি তার নাম জানেন না, আমরা কি তা করতাম? নামের ভিতরেও খাম আছে না, তাহলে তো হইলাম না। অনেক কোরআনের প্রায় শতাধিকের মতো সিফাতি নাম আছে, আমরা তো সবগুলো একদিনে বলতে পারবো না। আজকে এই শর্ট সময়ে কোরআনের 10টি গুণবাচক নাম আপনাদেরকে মুখস্থ করায় যাব। আপনাদের কাজ মুখস্থ করা, আর আমার কাজ হলো এই নামগুলোর কাম কি, এগুলোর দাবি কি, সেটা কোরআন থেকে হাদিস থেকে বলবো ইনশা আল্লাহ। মাত্র 10টা নাম মুখস্থ করা কি তা কঠিন না সুজা? মাত্র কাজ সুজা না কঠিন? একটা মুখস্থ হয়ে গেছে, এটা আমরা পারি। একটা হয়েছে কোরআন, কোরআন রে কোরআন খাওয়া কেন, এটা আমরা জানিলছি হোকা আলহামদুলিল্লাহ। আউকা সামনে দিয়ে আকবাই। নাম্বার টু, কোরআনের একটা নাম হচ্ছে করিম। কোরআনের একটা নাম হলো করিম, যেমন আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়া এর 77 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু লাকুরআনুম করিম। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই এই কোরআন করিম, এটা সম্মানিত কিতাব। করিম মানে হলো সম্মানিত। কোরআনকে কেন করিম বলা হয়? এর কারণ হলো সম্মানিত ফেরেশতার মাধ্যমে সম্মানিত মাসের সম্মানিত রাতে সর্বাধিক সম্মানিত নবীর কাছে, সর্বাধিক সম্মানিত নবীর কাছে, সম্মানিত মানুষের কাছে এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কি? এই কোরআন হলো সম্মানিত কিতাব, এমন এক সম্মানিত কিতাব, এই কোরআনের সাথে যার সংস্পর্শ লেগে যায় তার সম্মান বাড়ে না কমে। কিভাবে সম্মান বাড়ে দেখেন, আল্লাহর অসংখ্য ফেরেশতা রয়েছে, কিন্তু যে ফেরেশতার মাধ্যমে কিতাব নাজিল হয়েছে বলেন তো অন্যান্য সকল ফেরেশতার চাইতে কোরআন নাজিল যে ফেরেশতার মাধ্যমে হয়েছে ওই ফেরেশতার নাম জিব্রিল। সকল ফেরেশতার চাইতে জিব্রিলের সম্মান কম না বেশি। আবার দেখেন বছরের মধ্যে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এভাবে করে বছরের মধ্যে 12টি মাস আছে। এই 12টি মাসের মধ্যে আমরা সবাই জানি সবচাইতে দামি মাসের নাম, সম্মানিত মাসের নাম হলো, কারণ কি, কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কারণ এই রমজান মাসে কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটা সম্মানিত হয়ে গেল। আবার দেখেন যে রাতে কোরআন নাজিল হয়েছে সারা বছরের সকল রাতের চাইতে ওই রাতের সম্মান কম না বেশি। যে নবীর কাছে কোরআন নাজিল হয়েছে সব নবীর চাইতে ওই সম্মান, ওই নবীর সম্মান যিনি বাড়িয়ে দিলেন তিনি কে? আবার কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য, হাদা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা। এই জন্য আল্লাহর হাজার হাজার মাখলুকাতের মধ্যে যাদের জন্য কোরআন নাজিল হয়েছে ওই মানুষের দাম কম না বেশি। আল্লাহ জন্য বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর অবশ্যই আমি বনি আদমকে সম্মানিত করেছি, কারণ বনি আদমের জন্য কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? তাহলে বোঝা গেল কোরআন হলো এমন এক দামি, এমন এক সম্মানিত কিতাব, যার সাথে কোরআনের টাচ লাগে তার সম্মান বাড়ে। দেখুন আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই, এই যে টেবিলটা এটা কাঠের টেবিল, যে চেয়ারে বসেছি এটা হলো কাঠের চেয়ার, এই কাঠের চেয়ার কাঠের টেবিলের সাথে আমার আপনার পা লাগলে আমরা কেউ সালাম করব না, চুমু খাবো না, সম্মান কিংবা ভক্তি দেখাবো না। কিন্তু ছোট্ট কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয় আর সেই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কোরআন রাখা হয় ওই কাঠের টুকরার সম্মান এত বেশি বাড়ে, হাত থেকে নিচে পড়ে গেলে মানুষ সঙ্গে সঙ্গে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মুখের সামনে নিয়ে চুমু খায়। কারণ হলো কাঠের টুকরাটা ছোট হতে পারে, পয়সায় দামও কম হতে পারে, কিন্তু ওই ছোট্ট দুই টুকরা কাঠের টুকরার উপরে যার কিতাব রাখা হয়েছে তিনি কে? তাহলে ও মুসলমানেরা, শুধুমাত্র দুইটা কাঠের টুকরার উপরে আল্লাহর কিতাব কোরআন রাখার কারণে ওই কাঠের টুকরার যদি সম্মান এত বেশি বাড়ে, আপনারাও যদি কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন মেনে কোরআনের পথে জীবন চালান, দুনিয়া আখেরাতে আপনাদেরকে যিনি সম্মানিত করবেন তিনি কি? এই জন্য দেখেন আল্লাহর নবীর হাদিস শুনেন, নবীজি বলেছেন, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আন, তিনি বলছেন, নবীজি বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নার,
নাস আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই মানুষের মধ্যে কিছু মানুষ হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহ আকবার এখন আপনারা বলতে পারেন হুজুর আল্লাহর কি আবার কোনো পরিবার আছে নাকি কারণ আমরা তো জানিলাম ইয়ালিদ ওয়ালাম ইয়াউলাদ তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেইনি তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ অমুখাপেক্ষী কেউ তার সবাই তার মুখাপেক্ষী কিন্তু তিনি কারো মুখাপেক্ষী না তাহলে আল্লাহর পরিবার দ্বারা কি বোঝানো হয়েছে আল্লাহর পরিবার দ্বারা এখানে উদ্দেশ্য হলো মুহাদ্দিসগণ হাদিসের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যায় লিখেছেন এখানে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত মানে হলো ওই মানুষগুলো আল্লাহর একেবারে নৈকট্যশীল বান্দা আল্লাহর প্রিয় বান্দা বলেন তো আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না নবীজি বলেছেন নিশ্চয়ই মানুষের মধ্যে কিছু মানুষ আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর নৈকট্যশীল বান্দা সাহাবীরা বললেন ওগো আল্লাহর রাসূল মানুষদের মধ্যে কোন মানুষগুলো আল্লাহর সবচেয়ে প্রিয় আল্লাহর সবচেয়ে কাছের বান্দা নবীজি তখন বললেন আহলুল কোরআনে হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু মানুষদের মধ্যে থেকে আহলে কোরআন অর্থাৎ কোরআনওয়ালা মানুষ যারা যারা কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন মেনে কোরআনের পথে চলছে সেই সকল মানুষগুলো যার কাছে সম্মানিত তিনি কি আমরা মনে করি আমাদের আমাদের ধরাধর পুরাবাসী এলাকায় যার টাকা বেশি তার সম্মান বেশি আমরা মনে করি এই এলাকায় যার ক্ষমতা বেশি সেই মনে হয় এলাকার সবচেয়ে ভিআইপি কিন্তু শুনেন শুনেন টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে বাহাদুরি দিয়ে মানুষের কাছে খ্যাতিমান হওয়া যায় কিন্তু আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য টাকা পয়সা ক্ষমতা এগুলো মানদণ্ড নয় বরং আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য মানদণ্ড হচ্ছে তাকওয়া এজন্য আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে তাকওয়াবান যারা আল্লাহর কাছে সম্মানিত হলো তারা এখন তাকওয়া আপনি নিতে হলে পড়তে হবে কোরআন কারণ কোরআন আল্লাহ কাদের জন্য নাজিল করেছেন আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম শুরুতে আল্লাহ জবাব দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ বললেন তাকওয়াবান যারা এই কিতাবের হেদায়াত পাবে তারা এই কোরআন দুনিয়ার সকল মানুষের জন্য নাজিল হলেও সকল মানুষ হেদায়াত পাবে না তাহলে প্রশ্ন হলো হেদায়াত পাবে কারা উত্তর হলো মুত্তাকি যারা হেদায়াত পাবে তারা আর মুত্তাকি হওয়ার গাইডলাইন যে কিতাবে আছে কিতাবের নাম কোরআন এই কোরআন শিখলে দুনিয়া আখেরাতে যিনি আপনাকে সম্মানিত বানাবেন তিনি কি এজন্য নিজে কোরআন শিখবেন এমন কি নিজের বাচ্চাগুলারে সবার আগে আপনারা কোরআন শিখাবেন নিজের বাচ্চাগুলোকে যদি আপনারা কোরআন শিখান দুনিয়ায় আপনারা সম্মান পাবেন আপনাদের বাচ্চাগুলো আপনাদেরকে বুড়া বয়সে দেখবেন মাথার তাজ বানিয়ে রাখবে বেয়াদবি করবে না ঘর থেকে বের করে দিবে না অসুস্থ হলে চিকিৎসা ছাড়া আপনার উপরে নীরব নির্যাতন চালাবে না বলেন তো আজ পর্যন্ত কি শুনছেন নাকি কোনো হুজুর কোনো আলেম কোনো হাফেজ তার মা বাপকে ঘর থেকে বের করে দিয়েছে শুনছেন নাকি বরং আমরা শুনেছি বহু ডাক্তার বহু ব্যারিস্টার বহু ইঞ্জিনিয়ার তার মা বাবের খোঁজ খবর রাখে না আছে না নাই টিভির দেখবা এক ব্যারিস্টার বেটি আইয়া মাঝে মাঝে লম্বা লম্বা মাত মাতে কিছুদিন আগে তো আপনারা দেখছেন তাই মা আইয়া টকসুর মাঝে হয়েছে যে তার ঘুরিয়ে তাইরে গরু রাখে না না আমার হইলাম না আপনারা তো নাম জানেন কিতা ঠিক আছে নি কথা এখন তো বহুত ভাইয়া নাই ছয়েন বাপ রে বাপ ইদিন একজনে আমারে হইডা সিলেটু মাহফিল হুজুর দোয়া করবা আমার ইফ হওয়া ও লেভেল আর এন লেভেল আছে কইলাম মাশা আল্লাহ বালা কইলাম হুজুর তাই যে সুন্দর ইংরেজিতে মাত্তা ফরেন কইলাম দ্যাটস গুড খুব বালা আমি জিকাইলাম কিতা আপনার ভুয়া দুই একে কোরআন শরীফ পড়তে পারে না হুজুর এখনো ভালো করি পারে না পড়তো পারে না হনৌকা আপনার ফুয়া ফুরি রে আপনার ছেলেরে মেয়েরে আপনি ওলে বেলো ফোরাও কে এলে বেলো ফোরাও কে অসুবিধা নাই তারে সায়েন্সে ফোরাও কে ডাক্তার বানাও কে ইঞ্জিনিয়ার বানাও কে কোনো অসুবিধা নাই কিন্তু সবার আগে যদি ছোটবেলায় তারে কোরআন না শিখায় ইগু ডাক্তার হইল ইগু খোসাই ডাক্তার হইল ছোটবেলা কোরআন না শিখে এইগুলি ইঞ্জিনিয়ার বানাইলে দেখছেন না কত ইঞ্জিনিয়ার টেকা টুকা খাইয়া যেন রড দরকার বাসারে এত রাখে কিতাইলা আছে নি আপনি যদি ছোটবেলায় তারে কোরআন না শিখে বারিস্টার আর বেরিস্টার আর অ্যাডভোকেট বানায় দেখা যাইব বালা মাঞ্চরে শেষ লট খাইয়া তো রাখছে কিতাইলা আছে নি এলাকিও তো আমি সব জায়গায় থই টিচ ইউর চিলড্রেন দা হলে বুক করার টিচ ইউর চিলড্রেন দা হলে বুক করার দা হলে বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনার সন্তানকে সবার আগে কোরআন শেখান যদি সন্তানের হাতে কোরআন তুলে দিতে পারেন এই এই কোরআন আপনার সন্তানকে পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে ঠিক কি না এর লাগি আপনার ফুয়ারে ফুরিরে হুরু থাকতে সবার আগে ও আ ক খ এ বি সি ডি তা হিকাইবা বাদে আলিফ বা তা সা হিকাইবা সবার যদি আপনারা আপনাদের সন্তানগুলোকে কোরআন শেখাতে পারেন কোরআনওয়ালা বানাতে পারেন
আল্লাহ নবী বলেছেন মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি যে ব্যক্তি কোরআন পড়বে আর কোরআন অনুযায়ী আমল করবে আপনারা যদি এমন সন্তান বানান যে সন্তান কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমল করবে এমন সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারেন হাশরের মাঠে আল্লাহ আপনাদেরকে কিভাবে সম্মানিত করবেন শুনেন নবীজি বলেছেন উল বিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা ওই সন্তানগুলোর মা বাপকে আল্লাহ ডেকে কিয়ামতের দিন মাথার মধ্যে নূরের তাজ পরিধান করাবে আখেরাতে কিয়ামতে এই সম্মান আমাদের দরকার আছে না নাই এই সম্মান যদি পেতে চান বাচ্চাগুলোকে ছোটবেলায় কোরআন শেখাবার দরকার আছে না নাই শিক্ষা ব্যবস্থার 12টা বাজে গেছে এমনি হ্যাঁ 6 7 8 9 10 এর বই এখন হিন্দুয়ানি কালচার হারানি হইছে হ্যাঁ ইসকনের কালচার হারানি হইছে দেশের সব গরনার আলে মখলে এর প্রতিবাদ জানারা জানাইরা আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই তথা কথিত কিছু মানুষদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছে দেশের আলেম সমাজ তার প্রতিবাদ জানাচ্ছেন দায়িত্বশীল মহল যদি এই হিন্দুয়ানি ইসকনওয়ালা এই শিক্ষা নীতি বাতিল করে আলেমদের সমন্বয়ে গঠিত নতুন বোর্ড গঠন করে তারপরে যদি সুন্দর একটি পাঠ্যক্রম প্রণয়ন করা না হয় তাহলে এই শিক্ষা ব্যবস্থাকে দেশের মানুষ ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে ফেলবে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে নাস্তিক দেখতে চাই না আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে মুরতাদ দেখতে চাই না আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে চরিত্রহীন দেখতে চাই না এজন্য যারা এই দেশের শিক্ষা ব্যবস্থায় এরকম হিন্দুয়ানি কালচার ঢুকিয়ে শিক্ষা ব্যবস্থায় যারা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই শিক্ষা নীতি অচিরেই বাতিল করতে হবে করতে হবে করতে হবে আমার কথা বিশ্বাস না হইলে আপনারা আপনারা ভুয়া বলেন তোর বইয়া তলিয়া দেখবা অশ্লীল যৌনতা বইয়ের ভেতরে ঢুকানো হয়েছে ডারউইনের মতবাদ আমরা এখন জানি আদম থেকে মানুষ আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন আর জাতীয় পার্টি করেন এই শিক্ষা নীতির বিরুদ্ধে যদি আপনি না দাঁড়ান আপনার নাতি পুতি বলবে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ বান্দর ছিল বানর থেকে মানুষ হয় নাই মানুষ থেকে মানুষ হয়েছে কিন্তু এ দেশে কিছু মানুষরূপী বান্দরের জাত এরা বইয়ের ভেতরে ডারউইনের সেই ভ্রান্ত মতবাদ ঢুকিয়েছে এরা বইয়ের ভেতরে মুঘল সম্রাটদেরকে এমনকি ইতিহাস বইয়ের নাম দিয়ে ইতিহাস বইয়ের ভেতরে ইতিহাসকে তারা এমনভাবে বিকৃত করেছে মুসলিম শাসকদেরকে তারা ভিলেন বানিয়ে মুসলিম শাসকদেরকে তারা মুসলিম ছেলেমেয়েদের কাছে আজেবাজে চরিত্রে রূপদানের জন্য ইতিহাস বইয়ের ভেতরে ইতিহাসকে তারা বিকৃত করেছে এই বিকৃত ইতিহাস পাঠ্য বই থেকে বাদ দিতে হবে যত আজেবাজে চ্যাপ্টার ঢুকানো হয়েছে সব বাতিল করে শিক্ষা কমিশনে দেশের নাম করা আলেমদেরকে রেখে আমাদের ছেলেমেয়ের পরবর্তী প্রজন্মের জন্য ভালো হয় কল্যাণ হয় এমন শিক্ষা নীতি প্রণয়ন করতে হবে আর দায়িত্বশীল মোহনরা তারা যদি আমার কথা না শুনেন তাইলে আমি গত কয়েকদিন ধরে মাহফিলে কইলাম মানসেই তো প্রাতিষ্ঠানিক শিক্ষা বাদ দিলাইবা বাদ দিয়া মানুষ আগর যুগে যাইবা কি আমার কথা মনে হয় বুঝছেন না বুঝাইয়া দেয় ইমাম বুখারি কোন মাদ্রাসার ছাত্র কাজী নজরুল ইসলাম এখন যে বিশ্ববিদ্যালয়ে বেঠাইতে ডক্টরেট করলা ই কাজী নজরুল ইসলাম কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাই বইয়ের মাঝে আজে মাঝে জিনিস হারাইলে মানুষের প্রতিবাদ জানাইতে জানাইতে যদি বাদে আপনারা ইটা যদি ওলাও থাকে মানুষের দেখা যাইব আগর যুগে ফিরে যাইব কি আবার ঠিক আছে নি কথা তবে এত সহজ নয় আগের যুগে ফিরে যাওয়া হবে না এই দেশ চিনতে হবে এটা আলেম ওলামার দেশ এটা শাহজালালের দেশ এটা শাহপুরানের দেশ এটা অলি আউলিয়ার দেশ মসজিদ মাদ্রাসার দেশ এদেশে ইসলাম বিরোধী কোনো কাজ আলেম ওলামারা জীবিত থাকতে হতে দেওয়া হবে না হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ তাই দেখো কেউ
স্লোগান দিতে খুব লজ্জা লাগে কিতা স্লোগান দিতে অত লজ্জা লাগেনি আর হি বেটার দেখি মিছিল আরম্ভ হইলে এক সময় গলার রোগুক তারুর সিরি যায় কয় আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই কয় আমার ভাই চরিত্র উইটা কয় ফুলের মতো পবিত্র কার চরিত্র কও তুমি ফুলের মতো পবিত্র এত লটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি বদলায় রহমত হইবার তাহলে সুরমা গাঙ্গর ফারোবাড়ি আমরা কার উত্তর সুরি তো সাজল আলীর উত্তর শুনি তো সাজল আল্লাহ কারণ সাজল আলী বাপ টাকার দরকার আছে না নাই মাতুকার দরকার আছে না নাই আল্লাহ আপনার কবুল করুক কাহুক আমিন কিতা বেজার হয়ে গেছেন না কিতা আপনারা লাগেন বেজার বেজার না মাদানে ভাত খাইছেন না না দুই তিন দফা হয়ে গেছে এখানে আল্লাহ কবুল করুক কাহুক আমিন তাহলে কোরআনের একটা নাম আমরা জানলাম করিম করিম মানে সম্মানিত কোরআনের সাথে থাকলে সম্মানিত করে দিবেন কে নাম্বার থ্রি কোরআনের একটা নাম হলো মাজিদ بل هو قرآن مجيد في لوح محفوظ بل هو قرآن مجيد برون ایک قرآن ہوچے مرجدامان کتاب ایک قرآن کے مرجدار کتاب بانی اچھن کی ایک قرآن ہلو مرجدامان کتاب ای جنب قرآن ارکت سے اصلے اپنا مرجدہ بیرے جابے দেখেন সেইদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন কোরআনের কাছে আসার আগে তার বিশেষ কোনো মর্যাদা ছিল না যখন তিনি ইসলাম কবুল করে কোরআনের কাছে চলে আসলেন মর্যাদা এত বেশি বেড়ে গেল যার ব্যাপারে নবীজি বলেছেন আসমানের মধ্যে কত তারকা আছে এটা যেমন দুনিয়ার মানুষ কখনো গুনে গুনে শেষ করতে পারবে না ঠিক তেমনি ভাবে আমার ওমর মুসলমান হওয়ার পরে কত যে নেক আমল করেছে তার নেকির পরিমাণ কিয়ামত পর্যন্ত গুনে গুনে শেষ করা যাবে না কোরআনের কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু স্ট্যাটাস মর্যাদা কেমন বেড়ে গেল নবীজি যার ব্যাপারে বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই লাউ কানা নাবিয়্যান মিন বাদি লাকানা ওমর আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত কোরআনের কারণে কালো বেড়ালের মর্যাদা বেড়েছে কোরআনের কারণে খাব্বাবের মর্যাদা বেড়েছে কোরআনের কাছে যেই আসবে তার মর্যাদা বাড়বে এমনকি কোনো জাতি যখন কোরআনের কাছে আসবে কোনো জাতি যখন কোরআনের আইন মেনে তার সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে ওই জাতি পৃথিবীর বুকে মর্যাদাবান জাতি হিসাবে প্রতিষ্ঠিত হবে এখন উদাহরণ হলো দেখেন আমাদের পূর্বপুরুষরা নিজেদের বানানো আইন রচনা করে তারা সমাজ চালান নাই দেশ চালান নাই এর কারণে পৃথিবীর বুকে তারা এমন মর্যাদাবান হয়েছিলেন এখন যে পশ্চিমাদের সামনে গিয়ে কিছু মানুষ স্বার্থের জন্য ক্ষমতার জন্য পশ্চিমাদের কাছে গিয়ে মাথা নোয়ায় মাঝে মাঝে পশ্চিমে গিয়ে বুদ্ধি ধার করে আনে কেউ আবার উত্তরে দক্ষিণে যায় বুদ্ধি ধার করে আনার জন্য যাদের কাছে আমরা বুদ্ধি ধার করে আনার জন্য যাই আমাদের পূর্বপুরুষদের হুঙ্কারের ভয়ে আমাদের পূর্বপুরুষরা যখন কোরআন দিয়ে দুনিয়া চালিয়েছেন আমাদের পূর্বপুরুষদের সামনে পশ্চিম আর উত্তর দক্ষিণের লোকেরা গিয়ে হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে থাকতো কথা বুঝছেন নি উত্তর দক্ষিণ আর পশ্চিম দিয়ে কিতা বুঝাইছি এখন তো দুনিয়ার অবস্থা দেশের অবস্থা বলা নাই অকলটা তো বালা করি খোয়া যায় না কেউ মাঝে মাঝে পশ্চিমে দিয়ে যাইন না নি আমেরিকার যাইন না নি বুদ্ধি দাঁড় করা কেউ উত্তরে দক্ষিণে দিয়ে যায় জানার গেছে এখন বুদ্ধি দাঁড় করা দাঁড় করিয়ে আনার লাগে আপনারা মাঝে মাঝে যান এই পশ্চিম আর উত্তর দক্ষিণের লোক এরা অমরের জামানাত অমরের সামনে গিয়ে হাঁটু গাইরা বইয়া মাথা নত হইরা ভয়ে খাপতে থাকতো কারণ এই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু দেখ দুনিয়ায় চালাইছেন তাই নিজে আইন বানাইয়া না কোরআনের আইন দিয়া আরো জোরে হোক কিতার আইন দিয়া এখন আমরা কোরআন দিয়ে রাখছি মসজিদ ও মাদ্রাসা আর এতিমখানাত আর সমাজ আর দেশ চালাইরাম আমরা বানানু আইন কানুন দেয় এর লাগে আমরার উন্নতি আর অন্যা দেখো গা কিছুদিন আগে কাতার বিশ্বকাপ হয়েছে মিডল ইস্টের ছোট একটা দেশ কাতার এর বাদে দুবাই আমিরাত বাহরাইন আবুধাবি এই যে সৌদি আরব সহ আরব গালফর যে কয়েকটা দেশ আছে আইস নাকি কয়েক বছর আগেও তো এরা এর অবস্থা আছে গিলা আপনারা ইতিহাস মোচন জানেন ইতাই মরুভূমিত উট চালাইতা যাযাবর আর বেদুইনাল লাগান ইতাই জীবনযাপন করতা এত গরিব আছিল এরা এখন তারা ধারণা করা ওর আগামীতে এরাই শীর্ষ ধনীর কাতারও যাইব এবং এরাই আগামীতে হয়তো পৃথিবীর লিড দিব এত ধনী হয়েছে এখন আপনারা তো আবার মাথার বেশি বুদ্ধি তো আপনারা কইবা হুজুর তারা ধনী হইব না তারা দেশে তেল আছে গ্যাস
আছে আমরা দেশে থাকলে আমরা হইলাম মানে না আমরা দেশে তেল গ্যাস থাকলে কিছু সুরাইনতে জেনে বেগম পরাত বানি বানাইন আর বিদেশ আটটা দশটা বাড়ি বানাইন তেল আর গ্যাস থাকলে তার বাড়ির পরিমাণ বিদেশ আরো বাড়লো না কারণ চুরিটা খাতি বাড়লো মানে তার দেশে তেল গ্যাস আছে আপনার দেশে কোনটা নাই খানা হয়ে গেছে চৌক আপনার হ্যাঁ আমার আমরা বাড়ি সিলেট নানি আপনার আমরা তো জানি হ্যাঁ এই সিলেট ফাত্তরের খনি আসেনি মাতুন না আমি আপনারা ফাত্তরের খনি আসেনি কয়লার খনি আসেনি গ্যাসের খনি এত সম্পদর খনি আছে এর বাদে দেখবা ই দেশের মাটি তো সোনার মাটি জেতা ফালাইবা ই মাটি জেসাতা ওই যায় কি সুন্দর কি উর্বর মাটি আমি উত্তরবঙ্গ গেলাম সেই লালমনিরহাট কুড়িগ্রাম তিস্তা নদী আছে নানি তিস্তা বেরেজ গেয়া দেখি আপনার বালুর মাঝে বুট্টা মানুষে ফালাইছেন বুট্টা চাষ করছেন আর বুট্টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ হইতা না আপনারা হ্যাঁ তো এই দেশে পাথরের খনি গ্যাসের খনি কয়লার খনি আর সম্পদের খনি আছে এই দেশ উন্নত হয় না কেনে কারণ এই দেশে পাথরের খনি কয়লার খনি গ্যাসের খনি জেলা আছে এই দেশে হল সুদ ডাকাইতর খনিও আছে এই সুদ ডাকাইতে হলে সব সম্পদের খনিরে লুটপাট হইরা দেশের সম্পদরে লুটপাট হইরা দেশের টেকা এরা বিদেশ পাচার করে সেও আবার বেগমপাড়াত কানাডাত বাড়িবা না কথা ঠিক আছে নি এর লাগি সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব যতক্ষণ না আমরা তাকুয়াবান পরহেজগার আল্লাহওয়ালা খুদাবিরু মানুষেরা তো না দিব সম্পদ থাকলেও আমরা উন্নত হইতাম পারতাম না সমৃদ্ধ হইতাম পারতাম না ধনী হইতাম পারতাম না মর্যাদাবান হইতাম পারতাম না ধনী মর্যাদাবান সুখী শান্তি হইতে হইলে সুদ দেখাই দখলারে বাদ দিয়া তাকুয়াবান পরহেজগার কোরআনওয়ালা মানুষদেরকে সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব দেওয়া লাগবে এজন্য কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়া লাগবে তবেই আমরা পৃথিবীর বুকে আবারও মর্যাদাবান জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবো ইনশা আল্লাহ কোরআনের নাম বললাম মোট কয়টা তিনটা কোরআন করিম মাজিদ নাম্বার ফোর চার নাম্বার কোরআনের আরেকটা নাম হচ্ছে হাকিম কোরআনের আরেকটা নাম কি আজান আজান হচ্ছে আজানের পরে আমরা আবার কথা বলবো ইনশাআল্লাহ কেউ উঠবেন না এখানে মনে আজান হবে না তাহলে আমরা বলছিলাম কোরআনের আরেকটা নাম হলো হাকিম কোরআনের আরেকটা নাম কি সূরা ইয়াসিন আছে না ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম হাকিম মানে হচ্ছে বিজ্ঞান সায়েন্স আল্লাহ তাআলা বলছেন এই কোরআন হলো বিজ্ঞানময় অনেকে বলে থাকেন কোরআন এটা মোল্লা মৌলবি এটা হুজুরদের কিতাব এটা মসজিদ মাদ্রাসায় থাকবে এখন বিজ্ঞানের যুগ আমরা বিজ্ঞান মনস্ক অথচ তারা কোরআন খুলেনি কোরআন পড়েনি কোরআনুল করিম হচ্ছে বিজ্ঞানময় কিতাব বর্তমান এই বিজ্ঞানের যুগে বিজ্ঞান যত উন্নত সমৃদ্ধ হচ্ছে ততই কোরআনের অলৌকিকতা আর বিস্ময়কারিতার কাছে বিজ্ঞান হেরে যাচ্ছে কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই বরং বিজ্ঞান এখন যা জেনেছে কোরআন তা জানিয়েছে আরো দেড় হাজার বছর আগে তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে সময় তো শর্ট দেখেন সংক্ষেপে দুইটা উদাহরণ আমি দিই এই যে পৃথিবী এই পৃথিবী সেই পৃথিবীর আকৃতি কেমন এ ব্যাপারে বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে মানুষকে মানুষের সাথে তারা তামাশা করেছে যেমন প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা অথবা সমতল এরপরে বিজ্ঞান কিছুটা উন্নত হলো 1500 শতাব্দীর পরে ফ্রান্সিস ড্রেক জলপথে ভ্রমণ করে তিনি বললেন প্রাচীনকালের বিজ্ঞানীরা যে তথ্য দিয়েছেন সেটা আসলে ভুল পৃথিবী আমি দেখেছি গোল তিনি জলপথে ভ্রমণ করে বললেন পৃথিবী গোল এখন আজকে থেকে 500-600 বছর আগে বিজ্ঞান যে জায়গায় ছিল এখন কি বিজ্ঞান সে জায়গায় না বিজ্ঞান আরও উন্নত হয়ে এখন বিজ্ঞান স্যাটেলাইটের যুগে চলে গিয়েছে আধুনিক বিজ্ঞানীরা বললেন 1500 সালের দেওয়া তথ্য পৃথিবী গোল এই তথ্য আজ ভুল তারা বলছেন পৃথিবী হলো ডিম্বাকৃতির ডিম এন্ডা আছে মানে ডিমর সাইজ জেলা পৃথিবীর সাইজও বিজ্ঞানী হলে মারামারি কইরা তর্ক বিতর্ক হইয়াও হয়ে এক বছর আগে কান হয়েছে আর যে কোরআনকে আমরা মোল্লাদের কিতাব বলি হুজুরদের কিতাব বলি এটা কেমন বিজ্ঞানময় আজ থেকে আর 1500 বছর আগে রব্বুল আলামিন কোরআনুল করিমের 79 নম্বর সূরা সূরাতুন নাজিয়াতের 30 নম্বর আয়াতে বললেন ওয়াল আরদা বাদা যালিকা দাহা কামুস অ্যারাবিক ডিকশনারি খুললে আপনি দেখবেন উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা
আল্লাহ তাআলা বললেন ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা আর জমিনকে পৃথিবীকে আমি উটপাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি আল্লাহু আকবার তো কোরআন আগে না বিজ্ঞান আগে এই যে দেখুন ফিঙ্গারপ্রিন্ট আরবিতে বলি আমরা বাসমা ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট বাংলায় বলি আমরা টিপসই টিপসই দিন নানি মাঝে মাঝে আপনারা আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা 10টা আশ্চর্য ব্যাপার এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল নাই পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে কিন্তু কারো আঙ্গুলের ছাপের সাথে কারো আঙ্গুলের ছাপের কোনো মিল নাই এজন্য আমরা বিদেশে গেলে এয়ারপোর্টে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দেই আমরা জায়গা জমি রেজিস্ট্রি যখন করি তখন ফিঙ্গারপ্রিন্ট দেই ভোট দিতে গেলে তখনও ফিঙ্গারপ্রিন্ট সব জায়গায় পাসপোর্ট অফিসে ফিঙ্গারপ্রিন্ট এমনকি আপনি যখন সিম কিনতে যান সেখানেও ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই সর্বপ্রথম ইংল্যান্ডে এই তত্ত্ব আবিষ্কার হয় 1800 সালের পরে এখন 2000 সাল তার মানে 200 বছর আগে পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব জানতই না যেই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব আমরা 150 থেকে 200 বছর আগে জেনেছি এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব রব্বুল আলামিন 1000 বছর আগে বিজ্ঞানময় এই কিতাবের ভেতরে দিয়েছেন কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াত পড়লে দেখবেন রব্বুল আলামিন বলছেন আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা পরকাল যারা অবিশ্বাস করে মরার পরে আবার আল্লাহ মানুষকে জিন্দা করবেন যারা মনে করে আমরা যখন মরে যাব আমাদের দেহ যখন পচে যাবে গলে যাবে হাড্ডি মাংস সব যখন আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাওয়া অস্থিপিঞ্জর হাড্ডিগুলোকে জোড়া লাগিয়ে কিভাবে আমাদেরকে পুনরায় জীবিত করা হবে আল্লাহ তাদের কথার জবাব দিয়ে বলছেন হে বান্দা শোনো কেবলমাত্র তোমার ওই ছিন্ন বিচ্ছিন্ন হওয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আমি জোড়া লাগাবো না বরং তার পাশাপাশি আমি বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে মাথা এই আঙ্গুলের ছাপ গুলো পর্যন্ত পুনরায় জোড়া লাগাবো কিতা সুবহানাল্লাহ বারে দিয়া কইবা নি আপনারা তো হোকাছেন কোরআন আগে না বিজ্ঞান আগে ইউটিউবে দেখবা আমার একটা লেকচার আছে কোরআনিক মিরাকলস ইন মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানেই কোরআনের বিস্ময়কারিতা লম্বা আলোচনা আছে ব্যাপারে আমি তো কোরআনিক সায়েন্সে পড়াশোনা করছি তো কোরআনও 6236টা আয়াত আছে এর মাঝে প্রায় 1500 আয়াত খালি বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার ব্যাপারে আছে সুবহানাল্লাহ কইতা নাই কসমোলজি জিওলজি অ্যাস্ট্রোনমি ফিলোসফি হিউম্যান এমব্রায়োলজি বায়োলজি বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যা নিয়ে কোরআনের তথ্য নাই সুবহানাল্লাহ পড়ে এই জন্য কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাব এই বিজ্ঞানময় কিতাব আমরা আমাদের সন্তানদেরকে শেখাবো তাহলে আমাদের প্রত্যেকটা ছেলে জ্ঞানী হবে ইনশা আল্লাহ আমরা আর 2-3 মিনিটে শেষ করব 4টা তো বললাম সময়ের কারণে বাকিগুলো নাম বলি একটু শর্ট করে কোরআনের 5 নম্বর নাম হলো ফুরকান কোরআনের 5 নম্বর নাম কি তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন ফুরকান মানে হলো ফারাককারী পার্থক্যকারী কোরআন সত্য আর মিথ্যার পার্থক্য করেছে কোরআন কাফের থেকে ইমানদারকে আলাদা করে দিয়েছে কোরআন মুনাফিক থেকে মুমিনকে আলাদা করে দিয়েছে এই জন্য কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী সত্য মিথ্যার মানদণ্ড নির্ণয়কারী এই কোরআন মানলে আপনাকে সত্য পথ যিনি দেখায় দিবেন তিনি কে কোরআনের 6 নম্বর নাম হলো শিফা ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ইলা আখিরিল আয়া কথাটা কার কোরআনের ভিতরে শিফা আছে দেখবেন সূরা ফাতিহা পরে আলেমরা যখন ঝাড়ফুঁক করে ফু দেয় ভালো করে দেন কে এক সাপে কাটা রোগীকে একজন সাহাবী সূরা ফাতিহা পরে ফু দিলেন ওই লোকটা ভালো হয়ে গেল লোকটা ভালো হয়ে ওই সাহাবীকে একটা ছাগল বা বকরি হাদিয়া দিল
সেটা জবাই করে তারা মাংস ভাগ করে যখনই খেতে যাবেন মাথার মধ্যে প্রশ্ন আসতো আমাদেরকে যে ছাগল দিল জবাই করে ফেললাম এটা কি জায়েজ হলো কিনা নবীজির কাছে গিয়ে বললেন নবীজি বললেন কোন সূরা পড়ে ফু দিয়েছো বললেন সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি নবীজি বললেন অসুবিধা নাই তোমাকে যেটা হাদিয়া দিয়েছে তুমি এটা খাও আর মাংসের যদি কোনো ভাগ থাকে সেটা আমাকেও দিয়ে দিও সুবহানাল্লাহ তাহলে কোরআনের ভিতরে শিফা আছে এমন কি কোরআনের ভিতরে কুফরির শিফা আছে শিরক বেদাতের শিফা আছে আপনার ভিতরে কুফরি থাকলে মুনাফিকি থাকলে বেদাতের রোগ থাকলে এই রোগগুলো দূর করে দিবে কোরআন কারণ কোরআনে যিনি এর শিফা দিয়েছেন তিনি কে কোরআনের সাত নম্বর নাম হলো জিকিরিন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় এই জিকির উপদেশ সম্বলিত কিতাব নাজিল করেছি আমি আর এর হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে কোরআনের নাম হলো জিকির অজ্ঞ তো মানুষে কতটা জিকির বানাইছে ইউটিউব বা ফেসবুকে আমাদের দেখেন হট 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 অতার নামও জিকির বসেন বসেন বসে যান এটাও জিকির হয়ে গেছে এখন হায় রে হায় জিকির করতে মন চায় কইবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার অতার নামে না জিকির হুত হাত মির কি ব্যাপারে লেখা নিতা কিতা কিতা ইতা আসেনি আমরা সিলেটে বলে মাঝে মাঝে অতা রুগে মানুষের দড়ি লায় আল্লাহ হেফাজত করুকা এরপরে কোরআনের নাম হলো কেসাস এটা হলো কাহিনী সম্বলিত কিতাব অতীতের কাহিনী আছে ভবিষ্যতের কাহিনী আছে বলবেন হুজুর অতীতের বহু কিচ্ছা কাহিনী কোরআনে আছে আমরা জানি কিন্তু ভবিষ্যতের কাহিনী কোনটা কিয়ামত এটা অতীত না ভবিষ্যৎ তো কিয়ামতের ঘটনা কেমনে ঘটবে এই ঘটনাও কোরআনের মধ্যে আছে না নাই এজন্য আল্লাহ বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস ও নবী আমি আপনার কাছে উত্তম কাহিনী নাজিল করেছি উত্তম কাহিনী কোরআন নাজিল করে আপনাকে শুনিয়েছি কোরআনের নয় নম্বর নাম হচ্ছে নূর ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা ও নবী আমি আপনার কাছে আলো সম্বলিত নূর সম্বলিত কিতাব বানিয়েছি কোরআন হচ্ছে নূর এই কোরআন মানলে আপনার অন্তরটাকেও যিনি মুনাওয়ার করে দিবেন তিনি কে কোরআনের দশ নম্বর নাম হচ্ছে হুদা আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এটা হলো হেদায়েতের কিতাব এই হেদায়াত মানলে কি হবে আল্লাহ বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই কোরআনের হেদায়াত মানলে দুনিয়ায় কোনো টেনশন থাকবে না আখেরাতেও কোনো চিন্তা থাকবে না দুনিয়ায় সম্মানিত আখেরাতে যিনি নাজাত দিবেন তিনি কি